আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও বরাবরের মতো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো আজকে কিন্তু আপনাদের মাঝে স্পেশাল একটা রেসিপি নিয়ে আসছি। স্পেশাল রেসিপিটা বলার কারণ হলো, আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু, কি নাম এগুলো বলো মাম্মি। ও আচ্ছা, এগুলোর নাম মাম্মি বললো কামরাঙ্গা শিম। এই কামরাঙ্গা শিমগুলো দিয়ে মাম্মি আজকে ইলিশ মাছ রান্না করবে, তাই না মাম্মি? আচ্ছা, আমি তো মামের কাছ থেকে শুনেছি কামরাঙ্গা শিম, সো আপনারা এই শিমটাকে কি নাম দিয়েছিলেন আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে একটা আমি দেখিয়ে দেই। আর আমার আলদাফাডা মাম্মি কি বলেছে জানেন? এগুলো নাকি ধুয়ে নিয়েছে, সো আমি হাত লাগাতে পারবো না। সেই কারণে চিমটি দিয়ে তো অন্তত লাগানো যাবে, চিমটিটাও কিন্তু ধুয়ে নিয়েছি। সো দেখুন শিমটা কোন টাইপের। এই যে এটাই হচ্ছে কামরাঙ্গা শিম। সো আপনারা বলবেন এরকম কামরাঙ্গা শিম আপনারা খেয়েছেন কিনা। আজকের রেসিপিটা আসলে আমার কাছে স্পেশাল, আপনাদের কাছেও নিশ্চয়ই স্পেশাল হবে। এই শিমগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। ওকে, তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। আমার সাথে থাকুন এবং একটি লাইক দিয়ে পুরোপুরি ভিডিওটা ওয়াচ করা ট্রাই করবেন। মাম্মি, এগুলো ইলিশ মাছ তাই না? ও হ্যাঁ, এগুলো হচ্ছে ইলিশ মাছ। এই ইলিশ মাছগুলো দিয়েই আমার মাম্মি কামরাঙ্গা শিমগুলো আজকে রান্না করবে। জবরদস্ত একটা রান্না হবে আজকে, মাশাল্লাহ। মাম্মি, এটাও কি আমি চিমটি দিয়ে দেখাতে হবে? হাতে তো ধরে দেখাতে পারবো না। ওকে, এই যে ইলিশ মাছের কয়েকটা পিস নিয়েছে আমার মাম্মি। মশলাপাতি কই? আহা, এখানে হচ্ছে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, দেন হলুদের গুঁড়ো পরিমাণ মতো নিয়েছে। আপনারা যে যেমনই খেতে পছন্দ করেন আন্দাজ অনুযায়ী সব মশলাপাতি দিবেন, এটাই হলো কথা। তারপর দিয়ে দিল ধনিয়া এবং জিরা গুঁড়া, ব্লেন্ড করা কাঁচা মরিচ, এর মধ্যে দিয়ে দিচ্ছে মাম্মি পরিমাণ মতো লবণ। হালকা পানি দিয়ে মাম্মি সকল মশলাগুলো অ্যাড করে নিবে। চুলায় একটি পাতিল দিয়েছে, তার মধ্যে মাম্মি লবণ ঢেলে, সরি, তেল ঢেলে দিচ্ছে। তেলগুলো যখন গরম হয়ে আসছে মাম্মি মশলাগুলো ঢেলে দিচ্ছে। এখন মাম্মি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসলে মাম্মি একে একে দিয়ে দিবে কামরাঙ্গা শিমগুলো। কামরাঙ্গা শিমগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মাম্মি আবারও কষিয়ে নিবে। অল্প পানি দিয়েছে। ঢাকনা দিয়ে কামরাঙ্গা শিমগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছে। 2 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি। দেখা যাচ্ছে শিমগুলো ভালোভাবে নরম হয়ে আসছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিবে আমার মাম্মি ইলিশ মাছের পিস করা টুকরোগুলো।
ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে রাখবে। আজকের এই রেসিপিটি যদি কারো নতুন হয়ে থাকে, আমি বলবো সবাইকে আমার আজকের মাম্মির রেসিপিটি দেখে আপনারা ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। সো আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি এমন এমন স্পেশাল রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সত্যি বলছি, খুব সুন্দর একটা স্মেল আসতেছে, আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। একটি টিফিনে আমার মাম্মি দেখুন ফ্রোজেন করা ধনে পাতাগুলো রেখেছে। সো এগুলো যখন তাজা ছিল তখন অনেকগুলো নিয়ে আসছিল আমাদের বাসায়, নষ্ট না করে আমার মাম্মির বুদ্ধি কাটিয়ে করেছে সবগুলো ছোট ছোট আকারে কেটে একটা টিফিন বক্সে নিয়ে আমার মাম্মি ডিপে রেখে দিয়েছে। যখন যতটুকু প্রয়োজন হয় আমার মাম্মি ততটুকু দেয়। আপনারাও চাইলে আমার মাম্মির এই বুদ্ধিটা কাটাতে পারেন। এখান থেকে অল্প পরিমাণে আমার মাম্মি আজকে ধনেপাতা কুচি অ্যাড করবে রেসিপিতে। উপরে ঢেলে দিয়েছে আমার মাম্মি পরিমাণ মতো ধনেপাতা কুচি। সো আজকের রেসিপিটি কমপ্লিটলি হয়ে আসছে। আশা করি আপনাদের আজকের আমার স্পেশাল রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি সুন্দর কমেন্টস করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আজকে এইটুকু থাকলো, পরবর্তী কোনো একটা দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।